ঠিক তেমনি বাংলাদেশ যে কোনো সময় যে সবচেয়ে মধ্যে আছে না, আপনাদের যারা আগ্রহী তাদেরকে একটু আমি একটু প্রেক্ষাপট নিয়ে একটু তিনটি কথা বলি। সেটি ইউনিয়নের একটি অঙ্গ সংগঠন, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সহায়তা আছে যারা আমাদের সংগঠন পাওয়া ট্রাস্টের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই কাজে যারা জড়িত তাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে কিছু সহায়তার জন্য গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছেন যে না তোমরা এইভাবে সহায়তা নেবে কেন, তোমাদেরকে এইভাবে আমি সহায়তা দেবো না, তোমাদের আমি ট্রাস্ট করি, যে ট্রাস্টটা তোমাদের আজীবনের জন্য একটি কল্যাণময় একটি কাজ বলে। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমি যতটুকু জানি উনি ওনার পরিবার এবং কৃষক বাহিনীর কাছ থেকে প্রায় 10 কোটি টাকার একটি সহায়তা একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে দেন এবং এই ট্রাস্টে বর্তমানে আমার জানার মতো 50 কোটি টাকার উপরে রয়েছে। প্রতি বছর সাংবাদিকদের জন্য ট্রাস্টে সহায়তা দেওয়া হয় এবং আমরা ট্রাস্টের বরিশাল সাংবাদিক ইউনিয়ন একটি সহযোগী হিসাবে কাজ করছে। আমরা বরিশালে ট্রাস্টের কাছ থেকে বরিশালের সাংবাদিকদের নানান রকমের সহায়তার জন্য প্রায় 35 লক্ষ টাকা সহায়তা ট্রাস্ট থেকে আমরা দিয়েছি। আরো কিছু সহায়তা আসতে থাকে, আমাদের অনেক সদস্য আমাদের স্ত্রী বা সন্তান খারাপ অবস্থা আছে, বড় সাংবাদিকের এখন বিভিন্ন কারণে সাংবাদিকতা বর্তমান এই পরিস্থিতি কারণ অর্থনৈতিক দুর্দশা থেকে আমি স্যার আপনাদের আরো বলবেন যে আমরা আরো কিছু আবেদন আমাদের কাছে আছে স্যার, আমরা আপনার কাছে দিব, আপনি বিবেচনা করে ইনশাআল্লাহ সুস্থ করে দেবেন। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের, তার সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বাস্তবায়ন করে চলেছেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে রিপোর্টার্স ইউনিটি আছে, প্রেস ক্লাব আছে, মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মানবিক কাজগুলো আপনারা দেখেন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা আগে রাস্তার পাশে থাকত, যাদের কোনো বাড়ি ঘর ছিল না, যারা অন্যের বাড়িতে থাকত, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী 200 শতক জায়গা সহ একটি সেমি পাকা বিল্ডিং সেটি একেবারে রেস্টিং করে দিচ্ছেন। জুবায়ের আল মামুন।